আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা বাহিনী ও নেতা কর্মীরা বিএনপিকে জবাব দেবে বললেন হানিফ। 4 ফেব্রুয়ারি সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ। পটিয়ায় আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে আহত 7 জন, আটক 4 জন। মুক্তি পেলেন বিএনপি নেতা খোকন ও মিলন। ইভিএম প্রকল্প স্থগিত নিয়ে যা বললেন সিইসি। মহিলা ভাইস চেয়ারম্যানকে সবার মধ্যে হেনস্থার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। দেশে অলিখিত বাকশাল কায়েম করা হয়েছে বলেন মঈন খান। অবশেষে ইউক্রেনে অত্যাধুনিক ট্যাঙ্ক পাঠাচ্ছে আমেরিকা ও জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি নেতাকর্মী দিয়ে কঠোর জবাব দেওয়া হবে। আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, বাঙালির অধিকার আদায়ের ইতিহাস রচনা করেন বঙ্গবন্ধু, বাংলাদেশ প্রতিষ্ঠায় জেল হত্যার কম ভোগ করেননি তিনি। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সন্দিহান তারা দেশের শত্রু। তিনি বলেন, যারা এখনও সংবিধান নিয়ে আলোচনা করে তারা পাকিস্তানের দুশোর। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ জয়লাভ করবে। হানি বলেন, আগামী নির্বাচন নিয়ে বিএনপি আবার ষড়যন্ত্র করছে, কারণ তারা জানে এই নির্বাচনে তারা হেরে যাবে। তারা আগের কর্মসূচিতে জঙ্গিবাদ, খুন, অত্যাচার সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাঝে ছিল। 4 ফেব্রুয়ারি সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ। বিএনপির নেতৃত্বে সরকার বিরোধী যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আগামী 4 ফেব্রুয়ারি সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ যুগপথ আন্দোলনের 4র্থ কর্মসূচি পালন করল গণতন্ত্র মঞ্চ। 4 ফেব্রুয়ারি হবে যুগপথ আন্দোলনের 5ম কর্মসূচি। তব্যবলের অধ্যগতি ও 10 দফা দাবিতে এ যুগপথ আন্দোলন করছে সরকার বিরোধী। আজকের সমাবেশে মাহমুদুর রহমান বলেন, আন্দোলন ধীরে ধীরে গড়ে তুলতে হবে, একই দিনেই পরিবর্তন আসে না। আন্দোলনের অংশ হিসেবে একই ধরনের কর্মসূচি একাধিকবারও দিতে হয়। দেশব্যাপী আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন দমনের প্রতিবাদ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে 4 ফেব্রুয়ারি রাজধানী সহ সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পটিয়া আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে আহত 7 জন, আটক 4 জন। রাজশাহী পটিয়া উপজেলার বানেশ্বরে আওয়ামী লীগের 2 পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অন্তত 7 জন। রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত সভাকে কেন্দ্র করে সন্ধ্যায় ও আজ সকালে পটিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য ডাক্তার মনসুর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়িত অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পটিয়া উপজেলার মিছিল ও মিটিং সহ দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত এমন একটি কর্মসূচিতে এমপি গ্রুপ ও দ্বারা গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খুঁটিপাড়া এলাকা ও নামাজগ্রাম এলাকায় 2 পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। মুক্তি পেলেন বিএনপি নেতা খোকন ও মিলন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন মুক্তি পেয়েছেন। দুপুর সোয়া 2টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা বিএনপির 5 সম্পাদক রাশিদুল হক। তিনি জানান, খোকন ও মিলনের জামিননামা কারাগারে পৌঁছায়, এই প্রক্রিয়া শেষে আজকে তারা মুক্তি পান। এ সময় দলের নেতাকর্মীরা কারাগারের সামনে তাদের ফুলের শুভেচ্ছা জানান। গত 10ই ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমূহ কে ঘিরে 7ই ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে 4 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় খায়রুল কবির খোকন ও ফজলুল হক মিলনও গ্রেপ্তার হন।
ইভিএম প্রকল্প স্থগিত নিয়ে যা বললেন সিইসি, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে 2 লাখ নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনতে নির্বাচন কমিশনের 8,711 কোটি টাকার প্রকল্প প্রস্তাব আপাতত অনুমোদন দেয়নি সরকার। এ নিয়ে হতাশার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, একটা সিদ্ধান্ত এসেছে, সার্বিক অর্থনীতির কারণে সরকার ইভিএম নিতে পারছে না, এখানে আমাদের রিয়েকশনের কিছু নেই। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের একথা জানান সিইসি। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রাপ্যতার সাপেক্ষে সর্বোচ্চ 150টি আসনে ইভিএম হবে, এখানে হতাশা হওয়ার প্রশ্ন আসে না। আমাদের যে ইভিএম আছে তা দিয়ে 50, 40 ও 30 আসন হবে, এ বিষয়ে আমরা এখন সিদ্ধান্ত নিইনি। আমাদের কাছে যে ইভিএম আছে তা যদি কার্যকর থাকে আমরা কিউসি করছি, যতটা সম্ভব নির্বাচন করব। এ বিষয়টা এখনো নিশ্চিত নয়, কত আসনে ইভিএম ভোট করতে পারবো সে বিষয়ে সিদ্ধান্ত হবে পরে। মহিলা ভাইস চেয়ারম্যানকে সবার মদ্য হেনস্থার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর বিরুদ্ধে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফসানা জেসমিন পপিকে হেনস্থার অভিযোগ উঠেছে। বেলা 11:30 উপজেলা পরিষদের মিলাতায়নে মাসিক সভায় এ ঘটনা ঘটে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি জানান, তিনি ফতেখারকুল ইউনিয়ন জিডিবির তালিকায় 3 হতদরিদ্রের নাম জমা দেন। পরবর্তী সময়ে তার দেওয়া ওই উপকার ভোগীর নামগুলো তালিকা থেকে কেটে দেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো। ওই বিষয়ে সমন্বয় সভায় অভিযোগ উত্থাপন করলে ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বক্তব্য চলাকালে তাকে তুই তোকারি করে অশোভন ও অমার্জিত আচরণের এক পর্যায়ে মাইক্রোফোন ছুঁড়ে মারতে উদ্যত হন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সুহেল সরোয়ার, কাজল ইওয়েন ও ফাহমিদা মোস্তফা সহ ইউপি চেয়ারম্যানরা কিং কর্তব্য বিরোধ হয়ে পড়েন। পরে উপস্থিত সবার অনুরোধে স্বাভাবিক হয় পরিস্থিতি। দেশে অলিখিত বাকশাল কায়েম করা হয়েছে বললেন মঈন খান। দেশে অলিখিত বাকশাল কায়েম করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশে এখন রাজনীতি বলতে কিছুই নেই, 72 থেকে 75 সালে লিখিত বাকশাল ছিল, এখন অলিখিত বাকশাল কায়েম করে আওয়ামী লীগ যা হুকুম করে তা জনগণকে মানতে বাধ্য করে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া প্রজন্ম দল আয়োজিত রাজনীতির বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়নি, এই দল জনগণের মাঝে জন্ম নিয়েছে, আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে নয়, তারা কেন গণতন্ত্র হত্যা করে? কোন সৈনিক বা সেনা শাসক তো গণতন্ত্র হত্যা করেনি। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আলী নুমান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় জাতি তখন অস্থিরতায় থাকে, স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রকে বস্তা বন্দি করে একনায়কতন্ত্র কায়েম করেছিল। আয়োজক সংগঠনের চেয়ারম্যান শাহী নূর মল্লিক জীবনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু, ফরিদা ইয়াসমিন প্রমুখ। অবশেষে ইউক্রেনে অত্যাধুনিক ট্যাঙ্ক পাঠাচ্ছে আমেরিকা ও জার্মানি। কয়েক মাসের যাবত অনিচ্ছার পর আমেরিকা এবং জার্মানি ইউক্রেনকে সহায়তা করার জন্য ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব ট্যাঙ্ক ইউক্রেনের হাতে এলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বলে তারা আশা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অন্তত 30টি M1 আব্রামস ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎস অন্তত 14টি লেপার্ড ট্যাঙ্কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এসব খবরকে সরাসরি উস্কানি হিসেবে বর্ণনা করেছেন।